আসসালামু আলাইকুম আমার হাতে দেখতে পাচ্ছেন চমৎকার লাল রঙের ঢেঁড়স আমরা সবুজ রঙের ঢেঁড়স অনেকেই দেখে থাকলেও খুব কম মানুষ রয়েছি এই ধরনের লাল রঙের ঢেঁড়স দেখেছি খুবই কম মানুষ রয়েছি যারা এই লাল রঙের ঢেঁড়সগুলো চাষ করেছি অনেকেই চাষ করলেও দেখা যায় যে সেই ফলনটি অনেক কম হয়েছে বা ঢ্যাঁড়সগুলো চিকন চিকন হয়েছে কিন্তু আমার কাছে যেই ঢ্যাঁড়স গাছগুলো দেখতে পাচ্ছি আমরা সেটি কিন্তু ফলন অত্যন্ত ভালো মানে আমাদের যে সবুজ ঢাঁড়সগুলো সেগুলোর মতোই ফলন কিন্তু আমরা এখানে পেয়েছি আমরা লাল ঢ্যাঁড়স হয়তো বা অনেক চড়া দামে আমাদের সুপার সবগুলোতে কিনতে দেখলেও আমরা কিন্তু মাঠে ব্যাপক বা মাঠে একদমই দেখি না এই যে লাল ঢ্যাঁড়সের চাষ করতে কিন্তু আমি যখন এই লাল ঢ্যাঁড়স নিয়ে একটু ঘাটাঘাটি করলাম ইন্টারনেটে তখন আমরা জানলাম যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত তেইশ বছর গবেষণা করে তারা একটি লাল ঢ্যাঁড়সের জাত উদ্ভাবন করেছেন যেটির নাম হলো কাশি লালিমা দু হাজার ডিসেম্বর মাস থেকে তারা এটি বাজারে ছেড়েছেন এই কাশি লালিমা সম্পর্কে জানতে গিয়ে আমি আরও ভালো ভালো কিছু তথ্য পেলাম লাল ঢ্যাঁড়স সম্পর্কে আমি সেটি সম্পর্কে আগে বলি পরবর্তীতে এরপরে আমি এই গাছটি সম্পর্কে আপনাদের জানাবো সেটি হলো যে অন্য যে সবুজ ঢ্যাঁড়সগুলো রয়েছে সেগুলোতে যে পুষ্টি উপাদান ক্যালসিয়াম ফসফরাস পটাশিয়াম যে পুষ্টি উপাদানগুলো থাকে লাল ঢ্যাঁড়সে তার চেয়ে থার্টি পার্সেন্ট বেশি থাকে এবং লাল ঢ্যাঁড়সে অ্যান্থোসায়নিন নামের এক ধরনের প্রপার্টিস থাকে যেটি ক্যান্সার প্রতিরোধী অ্যান্টি ক্যান্সারাস এর কারণেই শুধুমাত্র এই লাল ঢ্যাঁড়সের দাম সবুজ ঢ্যাঁড়সের চেয়ে অনেক বেশি তারা ধারণা করছে যে তাদের এই জাতগুলো একশো থেকে পাঁচশো টাকা ভারতীয় রুপি তারা বিক্রি করতে পারবে তো এখন আমি এই জাতটি সম্পর্কে বলি এই জাতটি আমাকে পাঠিয়েছেন মাসুম মাহমুদ ভাই নামের একজন তিনি অস্ট্রেলিয়ায় থাকেন আমরা এবার এই গাছটি থেকে একটি ঢ্যাঁড়স নিয়ে এর ভেতরটা দেখার চেষ্টা করবো এর ভেতরটা কেমন এখান থেকে আমি একটি কাচি ব্যবহার করছি এখানে আপনারা কিন্তু আমার হাতের সঙ্গে তুলনা করলে দেখতে পারবেন কিন্তু যে এই ঢ্যাঁড়সটি কতটুকু বড় তো এখন আমি এটি কাটার চেষ্টা করি কাচি দিয়েই কাটার চেষ্টা করি আপাতত আমার কাছে যেহেতু কিছু নেই কাটি দিয়ে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আচ্ছা আমরা এটি দেখলেই বুঝতে পারবো যে এর ভেতরটা কিন্তু সবুজ বাইরের দিকটা লাল হলেও এর ভেতরের দিকটা কিন্তু সবুজ আমরা এখানে ভালোভাবে দেখতে পাচ্ছি বাইরের দিকটা লাল ভেতরের দিকটা সবুজ পুষ্টি মতে যে লাল রং থাকলেই অ্যান্থোসায়নিন আমি প্রথমে বলেছিলাম সেটি থাকবে এটির আমরা দেখতে পাচ্ছি যে এর পাতাগুলো এর শিরাগুলো এগুলো লাল রঙের এই যে যেই বৃন্তগুলো সেগুলো লাল রঙের এবং গাছটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি লালচে লালচে রঙের এখানে আমরা কিছু গাছ দেখতে পাচ্ছি যেটিকে আমাদের লাল এবং সবুজের একটি মিশ্রণ মনে হতে পারে এটির কারণ হল যে এই ঢ্যাঁড়সটি কিন্তু আমি বীজ করার জন্য রেখেছি এর জন্যই এটি রঙ এরকম কিন্তু আমরা যেই সময় ঢ্যাঁড়সগুলো আমরা ছিঁড়বো গাছ থেকে বা যেই সময় আমরা হারভেস্ট করব সেই সময় কিন্তু লাল রঙের এটি বীজ করার জন্য বেশি দিন রাখলে এটি এই ধরনের রং ধারণ করে যেহেতু আমি বীজ রাখবো বলছি তার মানে এটি হাইব্রিড নয় আমরা অনেকেই লাল ঢেঁড়স করার চেষ্টা করি সেই সময় আমরা হাইব্রিড বীজ পাই এবং আমরা জানি যে হাইব্রিড থেকে বীজ রাখা যায় না তাই আমাদের ওপি ভ্যারাইটি সংগ্রহ করতে হয় তো এখান থেকে যিনি আমাকে এই ঢ্যাঁড়সের বীজ পাঠিয়েছেন তিনি আমাকে বলেছেন যে এগুলো ওপি ভ্যারাইটি অর্থাৎ বারবার এখান থেকে বীজ নিয়ে রেখে প্রতি বছর করা যাবে এটি প্রথমবার তাই আমি এবার কিছু বীজ রাখবো প্রথম অবস্থায় এই বীজগুলোই আমরা রাখবো রেখে পরবর্তীবারে আমি দেখব যে আসলে এই যে গাছের বৈশিষ্ট্যগুলো গাছের রং গাছের ঢেঁড়সের আকৃতি এগুলো সবগুলোই ঠিক থাকে কি না তখনই আমি নিশ্চিত হব আসলে যে হ্যাঁ এটি অপি ভ্যারাইটি বাংলাদেশে খুব স্বল্প পরিসরে শখ করে এই ধরনের লাল ঢেঁড়স চাষ হচ্ছে আমি নিশ্চিত যে আমাদের কৃষি গবেষকগণ তারা লাল ঢেঁড়স নিয়ে কাজ করছে যেহেতু বিভিন্ন দেশের গবেষণা প্রতিষ্ঠান এই লাল ঢ্যাঁড়স নিয়ে কাজ করে অবশ্যই আমাদের দেশ অনেক এগিয়ে এই সকল গবেষণার ব্যাপারে তো কৃষিবিজ্ঞানীগণ অবশ্যই কাজ করছেন আমরাও আশা করব খুব সহজেই বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে অতি দ্রুত আমরা এই ধরনের লাল ঢেঁড়সের কিছু বীজ পেয়ে যাব। যেন আমাদের দেশে যে এই সবুজ ঢ্যাড়সের পাশাপাশি ভারতের মতো লাল ঢ্যাঁড়স চাষ হবে আমরা এই ধরনের পুষ্টিমান বিবেচনা করেও আমরা লাল ঢ্যাঁড়সটি গ্রহণ করব। ধন্যবাদ সকলকে এই ঢাইরস নিয়ে আরও যদি কিছু প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারেন আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ